পাঁচ কারণে ভাগ্যটা পরিবর্তন হয়। এর মধ্যে এক নম্বর কারণ, লা ইয়ারুদ্দুল কদা ইল্লা দুআ, ভাগ্য আল্লাহ রাব্বুল আলামিন পরিবর্তন করেন না। হ্যাঁ, তবে পরিবর্তন হয় আপনি যখন দোয়া করবেন, দোয়ার কারণে যিনি আপনার ভাগ্য বদলায় দিবেন তিনি কে? দোয়া করেন বেশি বেশি, দোয়াটা একটা ইবাদত। দোয়া করছেন তো আপনি লাভবান, দোয়া হঠাৎ কবুল হয়ে যাবে তৎক্ষণাৎ। অনেক সময় দেখবেন তৎক্ষণাৎ কবুল হয় নাই, এক বছর দু বছর দশ বছর পরে কবুল হবে। অনেক সময় দেখবেন দশ বছরেও কবুল হয় নাই, আপনার হায়াতের জীবনে কবুলই হয়নি, আল্লাহ আখরাতের জন্য রেখে দিবেন। এবং বান্দা গিয়ে দেখবে এত বড় বড় নেয়ামত, আল্লাহ এই নেয়ামতটা কিসের? ওই যে আমার কাছে দোয়া করেছিলি, ওই দোয়ার কারণে তোর জন্য এই প্রতিজা প্রতিদান আমি রেখে দিয়েছি। প্রতিদান মালিক রেখে দিবেন দোয়ার কারণে। বান্দা বলবে আল্লাহ একটা দোয়াও যদি কবুল না হতো আখেরাতের জন্য রেখে দিতেন, আমি সৌভাগ্যবান হয়ে যেতাম, আমি সবচেয়েতে ভাগ্যবান হতাম। যতজন আমার সামনে বসা আছেন যত দোয়া করবেন, মন থেকে করবেন, এ আশা নিয়ে করবেন যিনি ফিরায় দেন না তিনি কে? এ আশা নিয়ে দোয়া করেন, দোয়া কবুল হবে। আল্লাহর তাওহীদকে সামনে নিয়ে দোয়া করবেন, আল্লাহ আমি একজন মুসলিম, আমি মুসলমান হয়েছি, আল্লাহ আমি তোমার কালেমা ওয়ালা, আল্লাহ আমি তোমার একত্ববাদকে বিশ্বাস করি, আল্লাহর কসম, আল্লাহর তাওহীদের ঘোষণা দিয়ে দোয়া করবেন। পাঁচটা নাম নিয়ে দোয়া করবেন, বলবেন আল্লাহ আর রহমান, আর রহিম, আল হাই, আল কাইয়ুম। এই পাঁচটা নাম ধরে দোয়া করবেন, রাত্রিকালীন সময়ে দোয়া করবেন। দোয়া আল্লাহ ফিরিয়ে দিবেন না, দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, আল্লাহর ভান্ডার অনেক বড়। দ্বিতীয় নাম্বারে ভাগ্য পরিবর্তন হয় শুধুমাত্র আপনি আপনার জীবনে সৌভাগ্যের অনেক কিছু পেয়েছেন। একটু হিসাব মিলায় দেখেন এই সৌভাগ্যের পিছনের কারণ কি। সৌভাগ্যের পিছনের অন্যতম কারণ হল মা বাবার সঙ্গে যদি ভালো আচরণ আপনি করতে পারেন, মা বাবার জন্য খরচ করতে পারেন, মা বাবার জন্য ব্যয় করতে পারেন, মা বাবার জন্য আপনার জীবনের সাধ্যমতো যদি চেষ্টা চালায় যেতে পারেন, লা ইয়ারুদ্দুল কদা ইল্লাল বির, এই মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করার কারণে আপনার গুনাহ খাতা যেমন মাফ হবে, ভাগ্যটাকে যিনি ভালো বানায় দিবেন তিনি কি? মা বাবার সঙ্গে সুন্দর আচরণ করেন, এটা ভাগ্য ভালো করার অন্যতম একটা মাধ্যম। আল্লাহ পাক ভাগ্য ভালো করে দেন মা বাবার সাথে সুন্দর আচরণ করার কারণে। যারা এখানে তরুণরা আছে অনেকেই মা বাবারে পাইলেই কাজে অকাজে ধমক দিয়ে কথা বলে, খবরদার, মা বাবাকে ধমক দিলে আল্লাহ বেজার হয়ে যায়। মা বাবাকে যখন ধমক দেওয়া হয় আজাব তোমার জন্য অপেক্ষায় থাকে। কাজী মা বাবাকে যখন আপনি সম্মান দিয়ে কথা বলবেন আপনার ভাগ্যটা ভালো হবে। এই পৃথিবীতে যতজন বড় হয়েছে মা বাবার দোয়ার কারণে বড় হয়েছে। আজকেও যখন আমি বাসা থেকে আসতেছি আমি দুইবার করে গিয়ে বলছি আম্মা আমার জন্য দোয়া করেন, এতে করে আমি প্রতিদিন ফিল করি আমার সুস্থ থাকা, আমার কথা বলা, আমার প্রত্যেকটা ভালো কাজের পিছনে ওই যে দোয়া চেয়ে বের হই, আমি এটা ফিল করি মা বাবার দোয়া কত দামি জিনিস, কত বড় জিনিস। যতজন নিজেকে বড় করতে পেরেছে মা বাবার দোয়ার কারণে মানুষেরা বড় হয়, মা বাবার দোয়া নেবেন। এরপর তৃতীয় নম্বরে সিলাতুর রাহিম, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আপনার কোনো আত্মীয় আসছে, আপনি যদি তাকে এমন একটা, আপনার আল্লাহ অনেক দাম সম্মান ইজ্জত দিয়েছে, আত্মীয়দের খবর আপনি নেন না, আপনার অনেক টাকা পয়সা আত্মীয়দের খবর নেন না,
আল্লাহর কাছে আপনি মুখ দেখাতে পারবেন না। সিলাতুর রহিম, আত্মীয়তার সম্পর্কের কারণে যিনি আপনার ভাগ্য ভালো করে দিবে, নিয়ামতের পর নিয়ামত পাবেন, আপনি চিন্তা করতে পারবেন না আল্লাহ কি পরিমাণ নিয়ামত দিবে। এই জন্য আত্মীয়দের খবর নেন। আমাদের সমাজে হয়ে গেছে ফুফুর খবর নেয় না, খালার খবরটা বেশি নেয়। আসেনি এরকম? মামার খবরটা বেশি নেয়, চাচার খবর নেয় না। তো আপনি তো চিনতে হবে কোনটা আপনার আসল, আপনি ওইটাও নেন, খালারও খবর নেন, ফুপুরও খবর নেন, মামারও খবর নেন, চাচারও খবর নেন, আত্মীয় স্বজনের খবর নেন। এই খবর নেওয়াটা আপনাকে আল্লাহর নৈকট্য অর্জনের পথটা বাতলে দিবে এবং আপনার রিজিকটা প্রশস্ত হবে, বালা মুসিবত আল্লাহ দূর করে দিবেন। এরপর চার নম্বরে তাসবিহ পড়া। নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন মাছের পেটে, রাতের অন্ধকার, সমুদ্রের অন্ধকার, মাছের পেটের অন্ধকার, তিনটা বড় বড় অন্ধকারের ভিতরে পড়ে গেলেন, সে সময় তিনি তাসবিহ পড়লেন কার নামে? তাসবিহ পড়লেন ইউনুস আলাইহিস সালাম, তাসবিহ পড়লেন। আমরা এটাকে দোয়া ইউনুস হিসাবে জানি। একটু হিসাব করেন কি পড়ছেন। এই দোয়ার ভিতরে তিনটা পার্ট আছে। প্রথম অংশটা হচ্ছে লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, এটা তাওহীদের ঘোষণা। সুবহানাক, আল্লাহ আপনি পূতপবিত্র। তিন নম্বর অংশ হচ্ছে ইন্নি কুনতু মিনাল যালিমিন, আয় আল্লাহ নিশ্চয় আমি জুলুমকারীদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আল্লাহ আমি ভুল করে ফেলছি, আল্লাহ আমি যে সিদ্ধান্তটা নিয়ে ফেলেছিলাম এটা ঠিক হয় নাই। এইভাবে যখন আল্লাহর কাছে বিনয়ী হয়েছে নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামকে, রাতের অন্ধকার, সমুদ্রের অন্ধকার, মাছের পেটের অন্ধকার থেকে যিনি নিষ্কৃতি দিয়েছেন তিনি কে? তো দেখুন আল্লাহর কত মায়া। এই জন্য বিপদে মুসিবতে ভালো আছেন সর্ব অবস্থায় তাসবিহ পড়বেন, ইস্তেগফার পড়বেন। মান লাযিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দাইকিন মাখরাজা, যখনই আপনি ইস্তেগফার বেশি বেশি পড়বেন বালা মুসিবত আপনার কাছ থেকে এতটা দূর হবে আপনি চিন্তা করতে পারবেন না। সব রাস্তা বন্ধ, সে বন্ধ রাস্তা থেকে যিনি অবশ্যই আপনাকে বের হওয়ার রাস্তা বাতলে দিবেন তিনি কে? আমরা তো রাতে চলা মানুষ, কত জায়গায় যাওয়া লাগে, রাতে রাতে ফিরি, এমনও অনেক রাস্তায় পড়ে যায়, ইস্তেগফারটা তখন সঙ্গী হয়ে যায় যে আল্লাহ না জানি কি হয়, এমন শুনশান রাস্তা না জানি কি হয়, কোনো লোকজন নাই। অনেক সময় গুগল ম্যাপও কাজ করে না, এই রাস্তাটা গুগল ম্যাপেরও জানা নেই, এমন রাস্তায় ঢুকে গেছে। ঠিকই ইস্তেগফার করতেছে, একটা পর্যায়ে আমার কাছে মনে হয় আমার মালিকই আমাকে পথ বাতলে দেয়। সুবহানাল্লাহ, এমন একদিন হয়েছে যে ঘন বৃষ্টি, এই বৃষ্টির মধ্যে কোনো লোক বের হওয়া অসম্ভব, মাহফিল করতে পারে না বৃষ্টির কারণে, মসজিদে মাহফিল হয়েছে তো বৃষ্টির কারণে রওনা দেওয়ার সাহস করতেছি না, এত বৃষ্টি হচ্ছে। তো সব শেষ করে বৃষ্টির কারণে রওনা দিতে দিতে দুইটা বেজে গেছে, রাত দুইটার সময়, ঘন অন্ধকার রাস্তার মধ্যে দিয়ে যখন যাচ্ছি, পথ তো পথ আর কিছুই মনে নেই যে কোন দিক দিয়ে আসলাম, এখন কোন দিকে যাচ্ছি। ওই জায়গাতে দেখলাম একজন লোক হেঁটে হেঁটে যাচ্ছে, আমি অবাক হয়ে গেলাম, সুবহানাল্লাহ, আমার পথ জানা দরকার, লোকটা পথ বাতলে দিন। এই যে আল্লাহর মেহরবানি পাওয়া যায় যখনই আপনি ইস্তেগফার পড়বেন, সব রাস্তা বন্ধ, যিনি আপনাকে পথ বাতলে দিবে আপনার প্রয়োজন পূরণ করবেন তিনি কে? আরেকটা কারণে আল্লাহ পাক ভাগ্যটাকে পরিবর্তন করেন, সেটা হচ্ছে দান সৎকা করার কারণে যিনি ভাগ্য পরিবর্তন করে দেন তিনি কে? এই জন্য দান সৎকা করা, বেশি বেশি যতটুকু সামর্থ্য আছে দান সৎকা করা। আল্লাহ রাব্বুল আলামিন
এই শাবান মাসে আমাদের প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর গোলাম হওয়ার তৌফিক আল্লাহ দান করুক। পরে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সকল সাইয়্যাত গুনার পাহাড়গুলোকে আল্লাহ পাক আমাদের চোখের পানির কয়েক ফোঁটা চোখের পানি দিয়ে গুনার পাহাড়গুলোকে আল্লাহ মুছে দিয়ে আমলি দিনদার আল্লাহওয়ালা হিসেবে আল্লাহ কবুল করুক। পরে আমিন।